ভাবছিলাম গোপালগঞ্জের সেকেন্ড পার্টের ট্যুরটা কমপ্লিট করে তারপর আজকের ব্লগটা তৈরি করব, বাট ব্যাপার যেটা হয়েছে সামনে ঈদ আর এই সময় একটু কেনাকাটা এবং একটু ঘোরাফেরারও ব্যাপার আছে। আর এই যে সামনের বাইকের পিছনে যাকে দেখতে পাচ্ছেন আমার কাজিন, ঈদের পরপরই ওর আবার বিয়ের একটা প্রোগ্রাম আছে। সো সব মিলায়ে তার কিছু কেনাকাটা করার জন্য আমার খুলনা যেতে হবে। সো চেষ্টা করব, গোপালগঞ্জ যে এই ট্যুরটা ছিল এটার সেকেন্ড পার্ট খুব শীঘ্রই নিয়ে আসার জন্য। আসলে কিছু ব্যক্তিগত কাজের কারণে এবং ব্যস্ততার কারণে আসলে ওইটা এখন কিছু এডিটেরও কিছু ব্যাপার আছে যেটা এখনও আমার কমপ্লিট করা হয়নি, যার কারণে আসলে আমি ব্লগটা আপলোড দিতে পারতেছি না আপাতত। আজকের চলেন খুলনাতে আমরা কিছু কেনাকাটা করি। এবং আচ্ছা, একটা ব্যাপার আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হলো বছরের এই সময়টাতে, ঈদের আগে আগে এবং ঈদের সময় লক্ষ্য করি, আমি প্রায় সবসময় দেখি, আসলে আমি বলবো করে আসলে বলা হয় না, আমি ফেসবুক পেজে আমার অলরেডি আমি জিনিসটা আমি বলছি অনেকবার, সেটা হলো এই সময়টাতে কিন্তু ট্রাফিক সার্জন যারা আছে এনারা আপনাদের কাগজ দেখতে পারে অথবা আপনার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। আসলে ব্যাপার যেটা হয়েছে, এই টাইমে বাইক চুরির কিন্তু একটা বিশেষ প্রবণতা দেখা যায়। শুধু বাইক না, অন্যান্য গাড়িও দেখছি আমি। এই কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে আমাদের বাগেরহাট খামজানালি মাজারের পাশ দিয়েই, কিছুদিন আগে একটা ডিসকভার 125 একটি বাইক চুরি হয়ে গেছে। তো যার কারণে এই সময় আপনাদের হয়তো বা বাইক থামিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারে অথবা কাগজপত্র দেখতে চাইতে পারে। তো যার কারণে আমার আপনাদের সুবিধার্থেই যখন বাসা থেকে বের হবেন তখন অবশ্যই মনে করে পেপার্সগুলো নিয়ে বের হবেন, অবশ্যই হেলমেট পরেই রাইড করবেন। আমার একটা ভালো অভ্যাস সেটা হলো আমি হেলমেট ছাড়া কখনো চলতে পারি না, হয়তো বা আপনি অন্যান্য সেফটি গিয়ার আমি এইভাবে সবসময় ইউজ করতে পারি না, কারণ আমার গরমের ভিতরে আসলে এইগুলো আমার পরে থাকা খুব কষ্টকর। আমার সবসময় অফিসের কাজে এদিক সেদিক যাওয়া লাগে, সো 24 ঘন্টা আসলে এইভাবে পরে থাকাও একটা কষ্টকর। আমি বেশি দূরের কখনো যাওয়া আসা খুব কম হয়, এরপরেও চেষ্টা করব ভবিষ্যতে আরও অন্য অন্য সেফটি গিয়ার যেগুলো আছে সেগুলো আমি সবসময় পরে থাকার চেষ্টা করব। দেখেন এই জায়গাটা খুব সুন্দর না? আসলে অনেকে এটাকে বলে বেইলি ব্রিজ, সামনে যে ব্রিজটা এটার নাম হচ্ছে বেইলি ব্রিজ। এর পাশ দিয়ে দুই পাশে দুটো মাটির রাস্তা নেমে গেছে, এখানে আমরা মাঝে মধ্যে আড্ডা দিই। গরমের দিনে তো কথাই নেই, এত সুন্দর বাতাস এখানে আর এত মনোরম দৃশ্য, আসলে না আসলে বুঝবেন না। এখানে সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন আমার এক কাছের ছোট ভাই শাকিল, ও বাইকটা রাইড করতেছে। ওইটা হচ্ছে কিওয়ে ব্র্যান্ডের একটি বাইক, চাইনিজ বাইক। তো ওইটা প্রায় 1 লক্ষ কিলোমিটারের বেশিও চালিয়ে ফেলেছে অলরেডি। তো ওর কাছ থেকে একটা ইউজার রিভিউ আমি নিব, সো এই বাইকটারও রিভিউ আসতেছে খুব শীঘ্রই। সো গাইজ, আমরা অলরেডি রূপসা ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি, এটা হচ্ছে টোল প্লাজা। তো আচ্ছা, আমরা টোল দিয়ে তারপর ফিরে আসতেছি। এটা হলো রূপসা সেতু, আর এটা রূপসা সেতুর পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি আমি। আসলে সবসময় যাওয়া আসা করি কিন্তু অবাক হবেন, আমি আজ পর্যন্ত কখনো রূপসা ব্রিজ এইভাবে কখনো আর কি দাঁড়িয়ে আমি কখনো যে শ্যুট করবো আসলে এটা হয়ে ওঠেনি। হ্যাঁ ব্রো, কই তোমরা? শাকিল তাকাও, ছোটো ভাই, ইয়েস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাত্র, সানগ্লাস পরা যে সে হচ্ছে আমাদের পাত্র, যার বিয়ের মার্কেট আমরা করতে চাচ্ছি, আমার কাজিন। তো সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া প্রার্থী সে। কেমন
কেমন চলে এগুলো কেমন? এমনি চালায় মজা আছে এগুলো? ও আচ্ছা আচ্ছা, এটা ইয়ামাহা না? গাইস আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড চলে আসছি অলরেডি। আমরা এখান থেকে ডান দিকে যাব, ওখানে শিববাড়ির মোড়ের ওইদিকে। তো আমরা শিববাড়ির মোড়ের নর্দার্ন ইউনিভার্সিটির নিচে, শাকিল ইউনিভার্সিটিতে স্টাডি করে। তো ইউনিভার্সিটির পার্কিং এরিয়াতে আমরা পার্কিং করব, দেন আমরা মার্কেটে বের হব। এত অন্ধকার কেন শাকিল? কোনো লাইট টাইট নাই। সো গাইস আমরা অনেক কেনাকাটা করলাম, এখন যাচ্ছি আমার মায়ের জন্য শাড়ি কিনবো। কেনাকাটা পর্ব শেষ করে বন্ধুরা আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। সো এখন রাত বাজে অলমোস্ট 9টা। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল আর অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।